নমস্কার বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি প্রত্যেকে খুব ভালো আছো আর সুস্থ আছো আমরাও কিন্তু বেশ ভালো আছি জানো তো কী হয়েছে লাস্ট বেশ কয়েকদিন বিয়েবাড়ির খাবার খেতে খেতে মানে কি বলবো অনেক সময় বলে না যে ভালো মন্দ খাবার একঘেয়ে খেলে তখন সেটা আর ভালো লাগে না তখন মনে হয় ঘরের কিছু সিম্পল খাবার খাই তো আজকে আমার ঠিক সেই দশা ভালো মন্দ খাবার খেতে খেতে একদম মুখের অবস্থা খারাপ তার মধ্যে আবার কি জ্বর এসেছিল গতকাল থেকেই তার জন্যেই কিন্তু ইচ্ছা করছিল। শাশুড়ি মায়ের হাতের এই মোচার ঘণ্টটা খেতে তো সকাল সকাল মাকে বায়না করে ফেললাম যথারিদি মাও শুরু করে দিল মোচার ঘণ্ট রান্নাবান্না করার আর আমিও ভাবলাম তোমাদের সঙ্গে রেসিপিটা শেয়ার করা যাক বহুদিন শেয়ার করা হয় না তো দেখতেই পাচ্ছ এখানে মোচাটাকে ভালো করে সিদ্ধ করে নেওয়া হচ্ছে আগে থেকে ভালো করে কেটে ধুয়ে সিদ্ধ করে নেওয়া আর এটা কিন্তু হলুদ দেওয়া জলে সিদ্ধ করেছে এতে কী হয় মোচাটা একদমই কালো হয়ে যায় না অনেক সময় তো মোচার গায়ে বেশি করে কষ থাকে তো নর্মাল সিদ্ধ করলে কালো লাগে দেখতে ভালো লাগে না এর জন্য হলুদ দিলে সেই কালো ভাবটা কিন্তু আসে না আর তারপর যেটা করেছি সকাল থেকে ভিজিয়ে নেওয়া মটর ডাল আর তার সঙ্গে মুসুর ডালও ছিল কিছুটা একত্রে ভালো করে ধুয়ে ভিজিয়ে রেখেছিলাম তারপরে এখন সেটাকে পেস্ট করেই দেখো তৈরি করে নেওয়া হচ্ছে চাপড়ি বা চাপড় বলো না কেন কড়াইতে অল্প করে তেল দিয়ে সেটা একদম ডিমের অমলেট যেমন ভাজা হয় ঠিক সেরকমভাবে কিন্তু দুপিট ভালো করে এপিট ওপিট করে লাল করে ভেজে ফেলতে হবে আর হ্যাঁ আজকে এডিট করতে বসে দেখতে পাচ্ছি পাশের বাড়িতে একটু বাড়ি হওয়ার কাজ চলছে আর কি রাজমিস্ত্রির কাজ এর জন্যই প্রচণ্ড আওয়াজ বুঝতেই পারছো তো একটু অ্যাডজাস্ট করে নিও এডিট করতে বসে সাউন্ডটা সম্পূর্ণ আসছে কিছু করার নেই আর কি তো যাই হোক এদিকে দেখো মায়ের চাপড়টা প্রায় ভাজা হয়ে এসছে লাল লাল করে মানে বেশি একদম ডিপ ফ্রাইড করেনি হালকা ফ্রাইড করা কিন্তু খুব ভালোভাবে ভেজে নিয়েছে আর কি এতে কাঁচা ভাব না থাকে সেরকমভাবে আর তেলটা খুবই সামান্য দিয়েছে আর এই দেখো আমিও ফেললো চাপড়িগুলো এখন এগুলোকে ভেঙে দেবো আমি ভেঙে ভেঙে চোড়ো চো টুকরো করে দেবো আর সেই কড়াইতেই এখন দিয়ে দেওয়া হলো সর্ষের তেল তার সঙ্গে দিয়ে দেওয়া হল গোটা জিরে আর এর মধ্যে এখন দিয়ে দেওয়া হবে একে একে পেঁয়াজ কুচি সামান্য পরিমাণে অনেকেই দেখেছি ভেজ খায় এই মোচাটা ভেজও খাওয়া যায় কিন্তু পেঁয়াজ দিলে কী হয় ড্রেসটা যেন আরেকটু বেশি লাগে তার জন্য কিন্তু পেঁয়াজ কুচি দিচ্ছে এখানে মা ওই একটা মতো মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি করে দিয়েছিলাম সেটাই এখন দিয়ে দেওয়া হলো আর তারপর দিয়ে দেওয়া হবে ডুমো ডুমো করে কেটে নেওয়া আলু আলু তো মোচাতে অবশ্যই লাগে মোচা আলু ছাড়া আমার একদম ভাল লাগে না তাই অবশ্যই আলু দেওয়া হচ্ছে আর হ্যাঁ তেজপাতাও দেওয়া হয়েছিলো কিন্তু সেটা প্রথম দিতে মা না ভুলে গেছিলো তাই পরে দিয়ে দিয়েছে তেজপাতা ফোরনে আর কি তো এবার এগুলোকে ভালো করে আস্তে আস্তে ভেজে নিতে হবে মানে কষিয়ে নিতে হবে আর কি মিডিয়াম আছে এ দেখো ভালো করে ভেজে নিচ্ছে আর স্বাদ মতো নুন হলুদে তো দিতেই হবে বুঝতেই পারছিল তো কমন ব্যাপার রান্না বান্নার জানো তো এই রান্নাটা খুব বেশি মশলা লাগে না একদম সিম্পল মশলা বাট খেতে অসাধারণ হয় আর এখানে দেখো আমি এখন এই চাপড়িগুলোকে ভালো করে ভাঙছি খুন্তি দিয়ে আর তার সঙ্গে সঙ্গে দু এক পিস পেটেও যাবে সেটা বুঝতেই পারছো ডালে তরি তো বড়া এক ধরনের খুব খেতে ভাল লাগে তো জ্বরের মুখে ভালোই লাগছিল আমার কয়েক পিস পেটে চালানো হয়ে গেছে তো ভালো করে ভেঙে দিচ্ছি যাতে মার রান্নাটা করতে সুবিধা হয় আর এদিকে দেখো আলু আর পেঁয়াজটাকে ভালো করে কষিয়ে নেওয়ার পরে সিদ্ধ করে নেওয়া যে মোচাটা রেখেছিলো সেটা দিয়ে দিল মা সে আলুটার মধ্যে এবার মিডিয়াম আচ রেখে এটাকেও ভালো করে কষিয়ে নেবে আর এখানেও দেওয়া হবে সামান্য পরিমাণ নুন স্বাদ মতো অবশ্যই আর তার সঙ্গে দেওয়া হবে কিছু সামান্য মশলা একদমই সিম্পল একটুখানি মানে এক দু চামচের মতো পেস্ট আদা আর লঙ্কা একত্রে পেস্ট করা হচ্ছে মাছের ঝোলের জন্য বেশি করে করা হচ্ছে সেখান থেকে এক চামচের মতো দি দেওয়া হবে এই তরকারির মধ্যে তাহলে কিন্তু হয়ে যাবে আগেই বললাম এক গাদা মশলা কোনো কিছু খেতে এখন ইচ্ছে করছে না তাই যতটা পেরেছে মাছকে সিম্পল করে করেছে এই দেখো এক চামচ ম্যাক্সিমাম দেড় চামচ এর বেশি দেওয়া যাবে না মশলাটা আর মোচাটাও তো খুব বড় ছিল না মিডিয়াম তো এই জন্য এটাই ঠিক আছে একদম পারফেক্ট মশলা এবং তারপরে মশলার সঙ্গে ভালো করে কষিয়ে ফেলবে মোচাটাকে আর এই ফাঁকে আমি দেখো এখনও খেয়ে যাচ্ছি কয়েক পিস খুবই টেস্টি ছিল খুব সুন্দর লাগছিল একদম মুচ মুচি ক্রিস্পি এই চাপড়িগুলো আর এই দেখো তা এখানে দিয়ে দিচ্ছে এখন মা জিরের গুঁড়ো ধনের গুঁড়ো যেটাও একটু কমন মশলা সব রান্নাতেই কম বেশি লাগে তো এই যে আমি আরও একটি ট্রাই করছি আগেই বললাম আমার ভীষণ পছন্দ এই ধরনের সিম্পল খাবার দাবার বা এই ধরনের ক্রিস্পি ডালের বড়া আমার খুব ভালো লাগে আমার হাজব্যান্ডেরও খুব ভাল লাগে আর আমরা প্রচুর খাইও আর এই যে দেখো সমস্ত কিছু দেওয়াটা হয়ে গেছে মশলা ভালো করে কষিয়ে নেওয়া হচ্ছে আর এখন দিতে হবে সামান্য পরিমাণ জল কারণ বুঝতেই পারো এখনকার যে আলুগুলো না ভালো করে গুলতে চায় না তাই জল তো অবশ্যই লাগবে আর তাছাড়াও এই শেষ পর্যায়ে একটু জল দিতে হয় যাতে চাপড়িগুলোও ঠিকঠাক নরম হয় আর খেতে খুব টেস্টি হয় তো জল দিয়ে দিয়েছিলো সেই ফাঁকে আমি ছিলাম না এখানে একটুখানি সামনের গেটে বেল বাজলো তাই গেলাম গেটটা খুলতে সেই ফাঁকে দেখতে পাচ্ছি মা জল দিয়ে দিয়েছে তো যাই হোক বুঝতেই পারো সবসময় তো প্রত্যেকটা শ্যুট করা যায় না আর ঘরে তো কেউ আজকে নিয়ে হাজব্যান্ডে তাকে বলবো যে তুমি একটু তুলে দাও সেটা হয়নি তো যাই হোক এসে দেখতে পাচ্ছি মা জল দিয়ে দিয়েছি সামান্য পরিমাণ এবং শেষ পর্যায়ে দিয়ে দিল এই চাপটিগুলোকে আর তার সঙ্গে অ্যাড করছে এক থেকে দেড় চামচের মতো ঘি যেটা না দিলে কিন্তু নিরামিষ রান্না বান্নার কোনো টেস্টই ভালো লাগে না আমাদের বাড়িতে নিরামিষ সব রান্নাতে এক চামচ দেড় চামচ ঘি অ্যাড হয় তো সেটা দিয়ে দিল এবং নামানোর আগে দিতে হবে সামান্য পরিমাণ গরম মশলা তাহলে কিন্তু একদম পারফেক্ট চাপর ঘন্ট বা মোচার ঘন্ট রেডি যেটা আমার ভীষণ পছন্দের গরম গরম ভাত দিয়ে এটা পেলে আমার আর কিচ্ছু লাগে না এতটাই ভালোবাসি আর বিয়ের পর থেকে এই খাবারটা প্রেমে পড়েছি শাশুড়ি মায়ের জন্য মা এটা বানিয়ে বানিয়ে আমার খাওয়াই রান্নাটা কেমন লাগে তোমরা জানাবো নিজুর এই রান্নাটা খুব ভালো লাগে হ্যাঁ আসলে মায়ের হাতে এই এই রান্নাটা ভীষণ ভালো হয় খেতে মানে যখন মুখে আমার স্বাদ থাকে না তখন সে অবস্থায় খেলেও এত টেস্টি হয় তাই ভালো ভালো সঙ্গে শেয়ার করি অনেকদিন পরে ভীষণ সুস্বাদু হয় এই চাপড় ঘন্ট বা মোচার এই ঘন্টাটা খুব ভালো লাগে তো চলো ব্লগটা বাজে যাবে এখানে হিট করছি ছোট্ট একটা ভিডিও এখানে শেষ করলাম তোমার সবাই খুব ভালো থেকো ভালো থেকো সকলকে